রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে। তাছাড়াও এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম আল হালিমু। আল হালিমু এর অর্থ হল অত্যন্ত ধৈর্যশীল, অর্থাৎ যিনি বান্দার পাপের শাস্তির ব্যাপারে জলদি করেন না, বরং তারা যেন তাওবা করে সেজন্য তাদেরকে ধীর দিয়ে থাকেন। আল্লাহর গুণবাচক নাম আল হালিমু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল উচ্চারণ আল হালিমু, অর্থ অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহর গুণবাচক নাম এর আমল ফজিলত, যে ধনী ও নেতৃস্থানীয় ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হালিমু এর জিকিরের আমল নিয়মিত করে, ওই ব্যক্তি ধন সম্পদ ক্ষতি হওয়া থেকে রক্ষা পায় ও নেতৃত্ব স্থায়ী হয়, যারা আল্লাহ তাআলার গুণবাচক আল হালিমু মোবারক নামটি কাগজে লিখে পানিতে ধুয়ে নেয় এবং সে পানি ক্ষেত খামারে ছিটিয়ে দেয় অথবা গাছের গোড়ায় ঢেলে দেয়, তবে ক্ষেত খামারের ফসল এবং গাছের ফল নিরাপদ থাকে, তাতে বরকত হয় এবং পরিপূর্ণ ফল অর্জিত হয়।